সার্ভিস ভালো না হইলো এই স্যামসাং ফোন করেন, আমার স্যামসাং স্যার অনেক কিছু ভালো লাগে আর মানে এখনকার নতুন চার্জ যায় ক্যামেরার অনেক অপশনই নাই কিন্তু তাও ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, আপনাদের সবার প্রিয় হ্যাপি কাপল ব্লগ চ্যানেলে। তো আজকে আপনাদের ভাইয়া আমাকে হুট করেই নিয়ে আসলো একটা জায়গায়, এটা হচ্ছে মোবাইলের শপ। এইখান থেকে আপনাদের ভাইয়া আমাকে একটি ফোন গিফট করেছে এবং সেই ফোনটাই এখন এই যে আনবক্সিং করছে, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফোন এবং গিফট। এটা আমার খুবই পছন্দ হয়েছে, আপনাদের ভাইয়া হুট করেই আমাকে এটা সারপ্রাইজ দিল। তো মোবাইলটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে। মোবাইলটা কিন্তু হচ্ছে শাওমির পোকো M3, এটার মডেল হচ্ছে পোকো M3। আপনারা কিন্তু অনেকেই মোবাইলটা হয়তো ব্যবহার করছেন, আমি কিন্তু এটা নতুন ব্যবহার করব, তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর সারপ্রাইজ বা গিফট পেতে সবারই কিন্তু খুবই ভালো লাগে। এটার র্যাম রোম 4/128, তো খুবই স্পেস আছে। আপনারা যারা মোবাইলে খুব জিনিস রাখেন, ছবি তুলেন বা ভিডিও করেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা মোবাইল হবে এবং এটা কিন্তু খুবই ভালো সার্ভিস দিবে। এটার ব্যাটারি হচ্ছে 6000 mAh, তো আপনারা কিন্তু 2 দিন একটানা ফোন চার্জ দিয়ে ফুল করে চালাতে পারবেন, কোনো সমস্যাই হবে না। যেহেতু এই ফোনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি এইটাকেই নিয়ে নিয়েছি। তো এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু ক্যামেরা খুবই ভালো, এটা কিন্তু ক্যামেরা 128 MP, আর এটা কিন্তু আমার কাছে কালারের জন্য আরও বেশি ভালো লেগেছে। কালারটা কিন্তু খুবই আনকমন এবং ইউনিক, ইয়েলো কালারটা কিন্তু খুবই সুন্দর একটা শুভ্র কালার। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এখানে এই যে আমার ফোনটা বাসায় এনে আমি আবারও দেখছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আর গিফটে পেতে কার না ভালো লাগে, গিফট পেয়ে কিন্তু আরও বেশি খুশি খুশি লাগছে। তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর একটা ফোন গিফট করার জন্য। আপনারা সবাই কিন্তু চেষ্টা করবেন আপনাদের প্রিয় মানুষকে এইভাবে ছোটোখাটো গিফট দিয়ে বা সারপ্রাইজ দিয়ে খুশি রাখার, কারণ জীবন তো ছোট। আপনারা এই ছোট্ট জীবনে একটা মানুষের সাথে যতটুকু চেষ্টা সম্ভব ভালো সম্পর্ক রাখবেন, প্রিয় মানুষদের সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আপনাদের ভাইয়া কিন্তু এই ফোনটা যখন আমাকে গিফট করেছে বা করবে ভেবেছে আমি কিন্তু জানতাম না, হুট করেই দেওয়ার কারণে আমার আরও বেশি ভালো লাগছে এবং খুবই আনন্দ লাগছে। আর আমার সেই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেই খুশিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারা সবাই এখন আমাদের পরিবারের অংশ, আপনারা সবাই আমাদের পরিবার। আপনাদের মাঝে আমাদের সেই খুশিটা শেয়ার করছি বলে আমাদের কাছে খুবই ভালো লাগছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আপনারা যারা বড় আপুরা আছেন বা ভাইয়ারা আছেন ফোনটা কেমন হলো জানাবেন। এর সাথে কিন্তু এই ব্যাগটা শাওমির এই ব্যাগটা গিফট করেছেন, তো ব্যাগটা আপনাদের ভাইয়ার খুবই ভালো লেগেছে, এই ব্যাগটা আমি আবার তাকে গিফট করলাম। তো এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর, যে দেখুন ব্যাগটা এখানে শাওমির লোগো লাগানো আছে। আর এর সাথে যা যা দেওয়ার তা দিয়েছে, এর সাথে প্রোটেক্টর দিয়েছে, চার্জার দিয়েছে, তারপরে এইখানে হেডফোন দিয়েছে, ব্লুটুথ দিয়েছে এবং ব্যাক কভার দিয়েছে, তো অনেক কিছুই দিয়েছে এটার সাথে। আর যেহেতু ফোনটা অনেক ভালো সার্ভিস দেয় সেই জন্য আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। এই যে এই ফোনের সাথে এই ব্লুটুথটা দেওয়া ছিল গিফট, আর এটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি দিয়েছে এবং সার্ভিস ফ্রি দিয়েছে, কোনো সমস্যা হলে কিন্তু তারা এটা ঠিক করে দিবে, সেই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে।
তো আপনাদের ভাই আর আমার এই সারপ্রাইজটা দেয়া খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু জানাতে ভুলবেন না, আর আমাদের ভিডিওগুলো আপনাদের পরিবারের সবার সাথে শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার এই আনন্দের সময়টাকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এবং আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।